পরবর্তী দেওয়ার সুবর্ণ সুযোগ মিশন এমবিবিএস বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। আবার হাওড়ায় খুন, যিনি খুন হলেন তার দাদা বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন, আর যিনি খুন হলেন তিনি এখনো পর্যন্ত কোট আনকোট হাওড়া সংখ্যালঘু তৃণমূল সেলের নেতা। দেখুন, এই যে রাজনৈতিক খুন, এটা সারা পশ্চিমবাংলায় হচ্ছে, এবং এখন প্রশাসন বলে কিছু নেই, কিছু কিছু লোককে সুবিধা দিতে গিয়ে তারা এত সুবিধা পেয়ে গেছে, তারা কন্ট্রোলের বাইরে চলে গেছে, তারা পয়সা তুলছে, পার্টিকে দিচ্ছে, আর যা ইচ্ছা করে বেড়াচ্ছে। সাধারণ মানুষ মনে হচ্ছে টিএমসিকে জিতিয়ে ভুল করেছে, এরকম পরিস্থিতি হয়েছে। সেই জন্য সরকারের এখন খুব গুরুত্ব দিয়ে এটা দেখা উচিত, সরকারের মন, সরকারের যারা মাথা, তারা কেউ ত্রিপুরায়, কেউ গোয়াতে, কেউ দিল্লিতে। তো পশ্চিমবঙ্গের মানুষের ভবিষ্যৎ কী? এখন ধীরে ধীরে সেই 10-15 বছর আগেকার বিহারে চলে যাচ্ছে পশ্চিমবঙ্গ, জঙ্গল রাজ শুরু হয়ে গেছে এখানে। এখন রাজনৈতিক খুনটা সমাজের মধ্যে এসে এসে ছড়িয়ে যাচ্ছে। জ্যোতিপ্রিয় মল্লিক আপনার এবং সুকান্ত মজুমদারের নাম করে বলেছেন ত্রিপুরায় যা যা হচ্ছে তার কনসিকোয়েন্স কিন্তু এরাজ্যে হবে, এরাজ্যে স্টার্ট হয়ে যাবে। কী স্টার্ট হয়ে যাবে সেটা বলেননি। অনেক ডায়লগ শুনেছি, ওইসব ফালতু বলে লাভ নেই, মানুষ জবাব দেবে সব। যারা হিংসার রাজনীতি শুরু করেছে তারা হিংসাতেই পড়বে। আপনার মর্নিং ওয়াকের এই যে পরিবেশ, এই যে পরিস্থিতি, এটাকে কি কোনো একটা জায়গাতে বিষাক্ত করে দেওয়ার চেষ্টা চলছে? রোজই দেখছি গেঞ্জি পরে একদল ছেলে ঢোকে এবং আপনাকে নানা রকম টিকা টিপ্পনি কটুক্তি। দেখুন, আমরা এখানে এক্সারসাইজ করতে আসি, আমার মতো শ শ লোক আসে, হ্যাঁ আমি সারা বছর আসি। ইলেকশন আসছে, কেউ কেউ মাইলেজ নেওয়ার চেষ্টা করছে, কেউ টিকিটের চেষ্টা করছে। আপনারা দেখেছেন কালকে আমাদের পার্টি অফিসের সামনে কিছু অতি বিপ্লবী বসেছিল, সবই লাইমলাইটে আসা, নেতাদের চোখে পড়ার চেষ্টা। হয়তো কিছুদিন চলবে এটা ইলেকশনের জন্য, এ করে রাজনীতিও হয় না, সমাজের কোনো লাভ হয় না। ত্রিপুরার বদলা মুরলীধর সেন লেনে নেওয়ার একটা চেষ্টা চলছে, এখানে আজকেও দেখতে পাচ্ছি আমরা তৃণমূল কংগ্রেস তারা মুরলীধর সেন লেনের পার্টি অফিসটাকে টার্গেট করেছে, সেখানে ঘুরঘুর করছে, সেখানে অ্যাটাক করছে। কী বল? হ্যাঁ, আমি বললাম যেটা কর্পোরেশনের ইলেকশন আছে তো কারো কারো টিকিট লাগবে, তো প্রেসে একটু মুখটা দেখিয়ে দিচ্ছি, যাতে আপনারা দেখান তাহলে টিকিটটা পাওয়ার সুবিধা হবে। অনেকেই নাকি বলেছে যতক্ষণ না ওখানে ছাড়বে এখানে ধর্ণা দেবো। ওদের সমস্ত ডিসিশন পার্টি অফিস থেকে হয়, পুলিশ কী করবে, কোর্ট কী করবে। ভারতীয় জনতা পার্টি তার একটা লিমিটেশনে থাকে, রাজনীতির রাজনীতির জায়গায় হয়, ওরা তো ওদের পার্টি অফিস থেকে হয়, হচ্ছে এদের এই পার্টি অফিস থেকে। পার্টি অফিসটা আমাদের পার্টির কর্মীদের একত্রিত হয় কাজের জায়গা, ওরা যদি কেউ মনে করে ওখানে ধমকে চমকে করে দেবে, হ্যাঁ এলে বলে আসুন, চার ইত্যাদি ব্যবস্থা রাখতাম, খালি মুখে যেতে হলো তো। আর লাস্ট কোয়েশ্চেন দাদা, একটাই, সর্বদল বৈঠক আপনারা অংশ নিয়েছেন, আপনারা একই দাবিতে অনর, সেটা হচ্ছে সবকটা কর্পোরেশন পুরসভার ভোট একসঙ্গে করতে হবে, আর কী কী দাবি রাখলেন? মানে এটা আমরা, আমি জানি না, লিখিতভাবে আমরা জানিয়েছি, কোর্টকেও জানিয়েছি, নির্বাচন কমিশনকেও জানিয়েছি, যারা অথরিটি, সরকার তো নয়, এখানে টিএমসি পার্টি, তারা তাদের মত জানিয়েছে, আমরা জানিয়েছি, যেটা যুক্তিযুক্ত পশ্চিমবাংলার মানুষের গণতান্ত্রিক অধিকারকে রক্ষা করার জন্য এবং তাদের পরিষেবা পাওয়ার জন্য সবার নির্বাচন একসঙ্গে হওয়া উচিত, সেটা আমরা দাবি করেছি।